সো হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের গ্রামের রাস যাত্রা শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে অনেক কিছু শেয়ার করিনি, যে সেদিনকে শেয়ার করেছিলাম কি বলতো, যে মৎস্যব ছিল আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছো ভিডিওটায়। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাব আমাদের ঠাকুর কী করে নাচানো হয়, কী কী হয় আমাদের গ্রামে বিশেষ করে, আর আমাদের পাশের গ্রামে আরও ভালো করে হয় ওখানে, ওটা কালকে দেবো। আর আজকে আমাদের বাড়ির পাশে, তো এখন আমি পৌঁছে গেছি আমাদের গ্রামের রাসমেলার কাছে। তো আমি কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওটাই ছিল মৎস্যবের। অনেকে বলছিল দাদা তোমার বাড়ি কোথায়, আমি তো জানি না আমরা যাব কি করে। তো তোমাদেরকে বলে দিই আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন বেলদাতে, দাঁতন বেলদার শালিকোটাতে। তো আমাদের মেলাটা ছোট্ট হলেও খুব খুব ভালো আমাদের কাছে, জানি না কাদের কাছে কেমন লাগবে, নিজেদের গ্রামের মেলা সবার কাছে ভালোই হয়। আর আমাদের এটা তৃতীয় বছরে পড়েছে রাসমেলা। তো তোমরা আমাকে দেখে ভাবতে পারো যে আমি কেন নাচছি না, সবাই নাচছে, সবাই আনন্দ করছে, আমি কেন করছি? কারণ কালকে আমার ভিডিও শ্যুট ছিল আর আমার এতটা পরিমাণে কষ্ট হয়ে গেছে সারা দিনটা আমার ভিডিও করে, তার জন্য আমি আসতেও যাইনি। কিন্তু দাদার ভাইরা জোর করছিল যে না না চলো একটু ঠাকুর নাচটা দেখে আসবে। তো দেখো সবাই কত না আনন্দ করছে, তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ উপভোগ করছি। আর মানে ভিডিওটা আমি করতাম না, কিন্তু ভাবলাম তোমরা আগের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো, এত পরিমাণে ভালোবাসা দিয়েছো, না করে পারলাম না। তো দেখো সবাই কত সুন্দর নাচ করছে, আর আমার একটু কষ্ট হচ্ছিলো যে আমি নাচ করতে পারছি না। তো তোমরা দেখো, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো, আর কি বলবো, এইভাবে ভালোবাসা দিও আর আমাদের পাশে থেকো। আর দেখতেই পাচ্ছ ঠাকুর, মানে সবাই নাচতে নাচতে ঠাকুর যেখানে বসেন না সেইখানেই নিয়ে যাচ্ছেন। তো এখন ঠাকুর যেখানে বসবে সেখানে বসানো হবে। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড়, সবাই আসেন, মানে গ্রামের যত লোক এই টাইমটা সবাই প্রায় চলে আসেন। এই দেখো আমি আবার আইসক্রিম খাচ্ছি, কী অবস্থা ঠান্ডার মধ্যে। জয়!